তোমরা নিশ্চয়ই এটাই ভাবছো যে এই গরমে সোয়েটার পরে এই পাগল দুটো কি করছে আরে না না এটা এখনের ভিডিও না এটা অ্যাকচুয়ালি আরও তিন মাস আগের ভিডিও মানে এটা অ্যাকচুয়ালি জানুয়ারি মাসের একটা করা ভিডিও তো ওই দিন আমরা একটা জায়গাতে যাচ্ছিলাম তো চলো আস্তে আস্তে সমস্ত গল্পই তোমাদের সাথে শেয়ার করছি হ্যালো ওয়ান দিস ইজ ইতি কথা আর আজকে আমরা এসেছি টাটাতে এই যে দেখতে পাচ্ছ টাটার শোরুম এটা খড়গপুরে টাটার যে শোরুম তো সেখানেই এসেছি আজকে আমরা আর এই ডেটটা ছিল বাইশে জানুয়ারি মানে যেদিন অযোধ্যাতে রাম মন্দিরের প্রতিষ্ঠা হচ্ছিল সেই দিন তো আমাদের শেরমা আগে থেকে কোনো প্ল্যান ছিল না বাট আমরা ওই হঠাৎ করেই আর কি যাব বলে তো দুম করে বেরিয়ে পড়েছিলাম তিনজনে আমি রূপ আর ভাই তো ওই দিনই আমরা গিয়ে গাড়িটা বুক করে চলে আসি আমাদের একটা পছন্দের কার আমরা নিয়েছি টাটা নেকশান ক্রিয়েটিভ যদিও আমাদের এক মাসের মধ্যে কার ডেলিভারি দেওয়ার কথা ছিল বাট অফিসিয়াল কোনো কারণে কোনো প্রবলেমের জন্য অ্যাকচুয়ালি আমাদের এক মাসের মধ্যে কার ডেলিভারি হয় না আর সেই জন্য আমাদের ডেকে পাঠিয়েছিল কিছু ব্যাপারে আলোচনা করার জন্য অ্যান্ড দেখেন ওরা আমাদের সাজেস্ট করে যে আমরা যেন টাটা নেকশান ক্রিয়েটিভ এস নিই মানে যেটা সানরুফ রয়েছে ওই কারটা নেওয়ার জন্য মানে যদি আমরা কনভেন্স হয়ে যাই তো তাহলে ওই কারটা ওরা একদিনের মধ্যে আমাদের ডেলিভারি করে দিতে পারবে তো রূপ বললো চলো এই কারটার আমরা একটা টেস্ট ড্রাইভ নিয়েই নিই আর এটাই ছিল প্রথমবার যে রূপ কার ড্রাইভ করছে আর আমি সেই কারে বসে রয়েছি তবে সত্যি বলতে কি আমার একদমই মনে হয়নি যে বারো বছর পর রূপ গাড়ি চালাচ্ছে দেন আমরা ওদের এটাই জানিয়ে আসি যে না আমরা আমাদের সিদ্ধান্তেই থাকবো আর তারপর আমরা পয়লা বৈশাখের দিন যাই আমাদের কারটা ডেলিভারি নিতে আলটিমেটলি আড়াই মাস পর আমরা আমাদের কারের ডেলিভারি পাচ্ছি আর সত্যি কথা বলতে কি ফার্স্ট কার তো অবশ্যই ফার্স্ট কার হয় তাই না ওটার সাথে একটা অন্যরকমই ইমোশন জড়িয়ে থাকে আর আমাদের মতো মধ্যবিত্ত একটা ফ্যামিলির কাছে এখন একটা মানে কি বলবো কার কেন মানে একটা ভিড় আছে বড় ব্যাপার কেমন লাগছে গাড়ি আনতে যাচ্ছি আসল দা

হ্যাঁ এটা ঠিক যে গাড়ির ডেলিভারি দিতে দেরি হচ্ছে বলে আমাদের মনটা একটু খারাপ হচ্ছিলো বা সেদিন যখন রূপ সমস্ত ডকুমেন্টে সাইন করছিল অফিসিয়াল সমস্ত ডকুমেন্ট যখন চেক করছিল না তখন কেমন যেন একটা হচ্ছিল মনের ভেতর মানে একটা অন্য খুশি কাউকে বলে বোঝানোর নয় এটা তো ওই দিন আমি রূপ বেবু আর ভাই আমরা গাড়ি ডেলিভারি নেওয়ার জন্য মা আর বাবাকেও বলা বাট মা বলল না তোরা তোরা আয় আসার পর তো গাড়িটা পুজো করতে হবে না আর বাবাও তাই জন্য আসেনি তো আমাদের আগে আরেকজনের কারে ডেলিভারি ছিল ওদের হয়ে যাওয়ার পরে আমাদের কারে ডেলিভারি হবে আর মোটামুটি এখানে সমস্ত কিছু ডকুমেন্টগুলো চেক করছিল রূপ আর বেবু তো বারবার ধরে রূপকে বিরক্ত করছিল তো যাই হোক ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে সমস্ত স্বপ্ন কোনো ছোট বড় যাই হোক না কেন রূপ জানা সেই সমস্ত কিছু পূরণ করতে পারো আর তোমরা জানিও আমার এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর একটু বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো তো চলো আজকের মতোটা দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে